সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি লাভলি আক্তার। সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো রিক্সাও চলতে দিচ্ছে না শ্রমিকরা। আইন সংশোধনের দাবিতে সারা দেশের সাথে সিলেটেও টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। বাস, সিএনজি, অটোরিক্সা চলাচল করতে দিচ্ছে না বেপরোয়া শ্রমিকরা, দুর্ভোগে আছেন হাজারো মানুষ। এছাড়া পরিবহন ধর্মঘটের কারণে সিলেটের রাস্তা মানুষের দুর্ভোগের। শ্রমিকরা গণপরিবহন বন্ধ রাখার পাশাপাশি ব্যক্তিগত যান চলাচলেও বাধা দিচ্ছে। বেশ কয়েক জায়গায় অ্যাম্বুলেন্স চলাচলেও বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। সিলেটের গত রবিবার ভোর 6টা থেকে পরবর্তী 48 ঘন্টা কর্মবিরতির ডাক দেয় পরিবহন শ্রমিকরা। 8 দফা দাবিতে তাদের এই কর্মবিরতির ফলে সিলেটে আজ সোমবার সকল ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কোষাধ্যক্ষ মানিক মিয়া বলেন, 8 দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এই কর্মবিরতি। সকাল 6টা থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা, সোমবার পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে। পরিবহন ধর্মঘটের কারণে সিলেটের রাস্তা মানুষের দুর্ভোগের অন্ত নেই। বাস বন্ধ থাকার পাশাপাশি সিএনজি অটোরিক্সা চলাচলও বন্ধ রয়েছে, আর এ কারণে মানুষের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে গেছে। এদিকে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন নিয়ে মানুষকে তার প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।